বন্ধুরা, আজকে আমাদের মধ্যে যিনি আছেন তার একটা বদভ্যাস আছে, তিনি লুঙ্গি মাথায় দিয়ে ঘোরেন। বদভ্যাস মানে যেটা আপনি করছেন সেটাকে বদভ্যাস বলে? এটাকে আমার গ্রামে বদভ্যাস বলে না, এটাকে আমার গ্রামে স্টাইল বলে। এরকম স্টাইল আপনাদের গ্রামে সবাই করে? না, শুধু আমি করি, সবার দ্বারা করা সম্ভব নয়। একটা কথা আছে না, যে সবাই ক্যারি করতে পারে না, সেই ব্যাপার। আপনি নিজেকে কি মনে করেন? আমি নিজেকে সঞ্জয় দত্ত মনে করি। সঞ্জয় দত্ত কি মাথায় লুঙ্গি দিয়ে ঘোরে? সঞ্জয় দত্ত আমার মতো ক্যারি করতে পারবে না। আপনি পড়াশোনা কতদূর করেছেন? করেছেন কথাটার মানে কি? প্রশ্ন হওয়া উচিত আপনি কি নিয়ে পড়াশোনা করছেন। আপনি এখনও পড়াশোনা করছেন? গ্রামে থাকলে কি মাঠে ঘাটে কোদাল কোপাতে হবে নাকি? না, মানে আসলে আপনি আমার স্টুডিওতে যেভাবে লুঙ্গিটা মাথায় দিয়ে এসেছেন, আপনাকে দেখে মনে হয়নি আপনি পড়াশোনা করছেন। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বেঙ্গলিতে এমএ, বাংলা এমএ। আপনি কি নিয়ে পড়ছেন? আমি হলাম ডাক্তার। গ্রামের লোকজন আমাকে পাগল বললেও আমি জানি আমি কি জিনিস, আমি ওদের আমার যোগ্য মনে করি না। পাগল বলে কেন? আমি মাথায় লুঙ্গি দিয়ে ঘুরি তাই। আপনি যে একটু আগে বললেন এটাকে স্টাইল বলে, লুঙ্গি মাথায় থাকে তো নিজে কিছু থাকে না, তাই পাগল বলে। আরে এ তো অসভ্যতামি। পুকুর পার দিয়ে যখন যাই এভাবে লুঙ্গি মাথায় দিয়ে নিজে কিছু থাকে না, তখন বৌদিগুলো কি বলে জানেন? কি বলে? যে বলে আমাকে, ঘন্টা এদিকে আয় একটু বাজাই। আপনার নাম ঘন্টা? না। তাহলে ঘন্টা বলে কেন? মানে কি অসভ্য লোক। বললাম না সবাই ক্যারি করতে পারবে না। গ্রামের যে দাদারা রয়েছে তারা আপনাকে পিটায় না? এরকম একটা আদলাইট হাতে নিয়ে ঘুরলে কেউ মারবে আমাকে? আপনি কিসের ডাক্তার? গ্রামের বৌদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে বলে দেবে আমি কিসের ডাক্তার। আপনি প্রচণ্ড অসভ্য লোক। এটা কি ইট দেখিয়ে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ। লুঙ্গি মাথায় দিয়ে ঘোরার কারণটা কি? আসলে আমার শরীরটা খুব গরম, শরীরে কিছু রাখা যায় না, তাই আমি লুঙ্গি মাথায় দিয়ে ঘুরি। লুঙ্গি মাথায় দেন ঠিক আছে, কিন্তু তার সাথে নিজেও তো কিছু পড়া উচিত। পড়বো না। আপনি আপনি প্লিজ ইট রেখে কথা বলুন তো। কি হলো? জাল 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 এনে জাল জাল জাল। আরে ক্যামেরা মাইক্রোফোনে জল লাগবে। এটা কি হলো? মাথা গরম হয়ে গেছিল। তাহলে এবার লুঙ্গিটাকে নিচে নামিয়ে দেন। তুই আমার লুঙ্গি নিয়ে কেন পড়েছিস? আরেকবার যদি তোর মুখে লুঙ্গি নামানোর কথা শুনি তো ইট দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। আচ্ছা আমি কিছু বলছি না, আপনি দয়া করে ইট রাখুন। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? গ্রামের সব বৌদি আমার গার্লফ্রেন্ড, তোমাদের বউগুলোকে আমার থেকে বাঁচিয়ে রেখো। একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। আমি কারো কথায় কিছু মনে করি না, যদি কারো কথা খুব খারাপ লেগে যায় তাহলে ঢিলটা ছেড়ে মারি। মাথায় লাগলে আমার পিছনে আর কোনোদিন লাগে না, আর যদি মরে যায় তাহলে তার বউয়ের পিছনে আমি লাগি। এটা আমি বলতে চাইছিলাম যে আপনি যেসব কাজ করে বেড়াচ্ছেন তা গ্রামের জনগণ মিলিত হয়ে আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না? একবার গ্রামের পঞ্চায়েতের প্রধান আমাকে মারার জন্য একটা গর্ত করেছিল। কিসের গর্ত? আমি যে মাঠের মধ্যে দিয়ে যেতাম রাতের বেলা ইট নিয়ে, সেখানে একটা গর্ত করেছিল। ভেবেছিলাম যে এখন যাবো ওর মধ্যে পড়ে যাবো, উপরে পাতা ফাতা দিয়ে ঢেকে দিয়েছে, কিন্তু আমি তো শেয়ান, আমি সব দেখে নিয়েছিলাম। তা আমি কী করেছি, এই পঞ্চায়েত প্রধানের বউকে নিয়ে সেদিন ওই গর্তের মধ্যে পড়েছি। উপর থেকে লোকজন ঘিরে রয়েছে আর বকে, আর আমি নিচে মজা করছি, কেউ কিছু বলতেও পারছে না, সবাই এরকম করছে, ছি 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 ছি। পঞ্চায়েত প্রধান তো সে নাকে মুখে চোখের জল, কি দুঃখ কি দুঃখ, আমি আমার মজা করে নিয়েছি। আপনি তো তাহলে খুব চালাক। আমি কিছুটা বুদ্ধি খাটাই আর কিছুটা উপকার আমাকে আমার এই অস্ত্র করে। আপনার এই মুখে দাগ কিসের? বাঘের সাথে মারপিট করেছিলাম, সেই দাগ। একবার বাঘ আমাকে আক্রমণ করেছিল, আমি বাঘের ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছি আর বাঘ আমাকে এখানে আছে দিয়ে দিয়েছি ওই যে। তো বন্ধুরা, যারা হাতে ইট নিয়ে ঘোরে তাদের সঙ্গে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো যেটা বলার ছিল আমি খুব একটা বলি না, আজকে বলছি, আমাদের নিচে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, ফেসবুক আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও গিয়ে আমাদের ওখানে ফলো করো। আর সবাই লকডাউনের মধ্যে থেকো, সবাই খুব ভালো থেকো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো, ভিডিওটাকে ছড়িয়ে দাও। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।